আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুগার কমাতে ভালো ফেটযুক্ত খাবার কেন খাবেন আজকে আলোচনার বিষয় দেখেন সুগার কমাতে আমাদের ফেটযুক্ত খাবারটা ইফেক্টিভ কারণ সুগার আপনি যদি সুগারকে কমাতে চান সেক্ষেত্রে আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার একদমই পরিহার করতে হবে কারণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার সুগারটাকে খুব ব্যাপক পরিমাণে বাড়িয়ে দেয় যা আপনার জন্য খুবই ক্ষতিকর প্রভাব বিস্তার করে সুতরাং সেজন্য আপনাকে যে প্রভাবটা সবচেয়ে বেশি ইফেক্টিভ রাখতে হবে সেটা হচ্ছে সুগার কমানোর জন্য ফ্যাটযুক্ত খাবারটা ইফেক্টিভ হবে সেটা ভালো ফ্যাটযুক্ত খাবার হতে হবে ফ্যাটযুক্ত খাবার বলতে দুই ধরনের মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনসেচুরেটেড ফ্যাট আজকে আলোচনার বিষয় হচ্ছে পলি আনসেচুরেটেড ফ্যাট <laughs> পলি আনস্যাচুরেটেড ফ্যাটের মধ্যে প্রধান অংশই হচ্ছে ওমেগাদেরি ফ্যাটি অ্যাসিড আমাদের বাংলাদেশের প্রায় মোর দেন আশি পার্সেন্ট মানুষ একশো জনের মধ্যে আশি জন মানুষ ফ্যাটি অ্যাসিডের সমস্যায় গাঁটতিতে ভুগতেছেন তার মানে বুঝতেছেন একটা বিশাল একটা মানুষ সংখ্যক যারা ফ্যাটি অ্যাসিডের ঘাটতিতে ভুগতেছেন যার কারণে দেহের মধ্যে অনেক প্রবলেম সৃষ্টি হচ্ছে তো আজকে এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট যে সুগার কমাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সবচেয়ে বেশি কার্যকরী এবং এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা কীভাবে পাবো খাদ্য তালিকার মধ্যে দেখেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমরা সবচেয়ে বড় মাধ্যম হয়েছে আখরোট বাদাম আখরোটের মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে প্রায় তিনশো উনসত্তর পার্সেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে আপনার এই যে আখরোটের মধ্যে প্রায় তিনশো পার্সেন্ট সরি তিনশো না পাঁচশো উনসত্তর প্রায় পাঁচশো উনসত্তর से अपना আখরোটের মধ্যে অমেগাত্রি ফেটিয়েছে তার মানে কি পরিমাণ অ্যাসিড ফেটিয়েছে চিন্তা করতে পারছেন ব্যাপক পরিমাণে অমেগাত্রি ফেটিয়েছে তাছাড়াও তিসি আপনি যদি ফেসি ফেঁসি অ্যাসিড সমৃদ্ধ খাবার আখরোট যদি আখরোটটা অনেক বেশি দাম প্রায় এক হাজার টাকার মতো কেজি তবে এক কেজি আখরোট প্রায় দুই মাস খেতে পারবেন আপনি প্রায় দুই মাস খাওয়া যাবে তার মানে দুই মাসের গাড়তি পূরণ হয়ে যাবে যদি আপনি আখরোটের উপরে ডিপেন্ডেন্ট হন এছাড়াও আপনি যদি নর্মাল খাদ্য তালিকার উপরে ডিপেন্ডেন্ট হন সেক্ষেত্রে আপনি তিসি খেতে পারেন তিসি সামুদ্রিক মাছে ব্যাপক পরিমাণ আপনি যদি নিয়মিত খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখেন সেক্ষেত্রে আপনাকে আর আখরোট খেতে হবে না এখানে আপনি পেয়ে যাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ তাছাড়া আমরা যেই সকল তেল গ্রহণ করি এগুলো অস্বাস্থ্যকর সবচেয়ে স্বাস্থ্যকর তেলের মধ্যে একটা হচ্ছে সরিষার তেল আমাদের যেটা হাতের নাগালের মধ্যে সরিষার তেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ওমেগাতেরি ফেটে অ্যাসিড আছে প্রায় তিনশো পঞ্চাশ পার্সেন্ট ওমেগাতেরি ফেটি অ্যাসিড আছে আপনি নিয়মিত খাদ্য তালিকায় যদি সরিষার তেলটাকে প্রাধান্যতার সাথে রাখেন এটা আপনার মোটামুটি ফিফটি পার্সেন্ট ওমেগাতেরি ফ্যাটি অ্যাসিডের ঘাটতিটা পূরণ করে দিবে সুতরাং আপনি আপনার খাদ্য তালিকায় নিঃসন্দেহে সরিষার তেলটাকে রাখতে পারেন এবং প্রতিদিন কেউ যদি তিরিশ গ্রাম পরিমাণ শরিষেল গ্রহণ করে এটা তার যে অমেঘাতের ফেটেসের ঘাটতি পূরণে একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়াও আমাদের দেশীয় মাছের মধ্যেও প্রায় পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ফ্যাটি অ্যাসিড আছে দেশীয় মাছ ধরতে যেই মাছগুলো আমরা বুঝি বোয়াল মাছ আছে বিভিন্ন টাকি মাছ আছে শিং মাছ আছে চিংড়ি মাছ আছে এরপরে আপনার দেশীয় মাছের মধ্যে ইম্পর্টেন্ট মাছ হয়েছে আপনার যে কই মাছ আছে এগুলো যদি আমরা গ্রহণ করি এগুলোর মধ্যে অমেগাত্রি ফ্যাটি অ্যাসিড আছে পর্যাপ্ত পরিমাণ ডিমের মধ্যে তিন পার্সেন্ট অমেগাত্রি ফ্যাটি অ্যাসিড আছে এবং একশো গ্রাম দুধের মধ্যে আপনার পাঁচ পার্সেন্ট ওমেগাদ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে চিনা বাদামেও ওমেগাত্রি ফেটি অ্যাসিড কিছুটা আছে বলা যায় তো এই খাবারগুলোতে ওমেগাত্রি ফ্যাটি অ্যাসিড আছে পর্যাপ্ত পরিমাণ তো সবচেয়ে বড়ো ওমেগাত্রি ফেটি অ্যাসিডের মাধ্যমে হচ্ছে আখরোট আখরোট বাদাম সুতরাং আপনি আপনার খাদ্য তালিকায় আখরুট বাদাম দিয়ে সাজাইতে পারলে সবচেয়ে ইফেক্টিভ তাছাড়াও আপনি এই খাবারগুলোর মধ্যে অমেঘাত্রী ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন যা আপনার অমেঘাত্রি ফ্যাটি অ্যাসিডের ঘাটতি পূরণের সহায়ক ভূমিকা পালন করবে সবচেয়ে ইফেক্টিভ হয়েছে আপনারা যে বাসা বাড়িতে যে তেলটা খান এটা পরিহার করে সরিষার তেলের উপর নির্ভরশীল হন দেখবেন অমেঘাত্রি ফ্যাটি অ্যাসিডের একটা বিশাল ঘাটতি পোড়া পরিমাণই পূরণ হয়ে যাচ্ছে ইনশাআল্লা দ্বারা সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ